যুক্তি আপনি জানতে চেয়েছেন, গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করলে কি বলা যাবে? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করতেই পারেন, আপনি বলতেই পারেন। কিন্তু আজকাল যেটা হয়েছে যে গরু কেনার পর সেটার লাভ লস হিসাব করা হয় অনেক বেশি জটিল আকারে, অনেকেই গরু একটু বেশি দামে কিনে ফেলেছেন হয়তো, সেই জন্য তিনি এত বেশি আক্ষেপ করতে থাকেন, মনে হয় তিনি বিশাল লস করে ফেলেছেন। মনে রাখবেন, আপনি 50,000 টাকার গরু যদি 70,000 দিয়ে কিনে ফেলেন, আল্লাহ তাআলা সওয়াব আপনাকে 70,000 দিবেন, 50,000 না। আল্লাহ তাআলা এটা বলবেন না যে তুমি 20,000 কেন বেশি দিয়ে কিনেছ, অতএব সওয়াব কম পাওয়া, এরকম কোনো বিষয় নাই। অতএব আপনার হারাবার কিছু নেই, গরুর ব্যাপারে তিনিও 20,000 লাভ করেছেন, আবার আপনিও 20,000 টাকার সব এক্সট্রা পাচ্ছেন, তাহলে দুজনেই লাভ করেছেন, এখানে তো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আমরা দেখা যায় এগুলো নিয়ে অনেক বেশি হাউতাশ করি, এগুলো সবগুলো মূলত হয় এই জন্য কোরবানের যে আসল মাকসাদ, আসল উদ্দেশ্য, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখন গোশত এবং লাভ লস এই বিষয়গুলো আমাদের কাছে মৌলিক হয়ে গেছে। আবারও আমরা যেন কোরবানের যে রুহ, কোরবানের যে প্রাণ, কোরবানের যে আসল মূল প্রতিপাদ্য বিষয়, সেটি যেন আমরা অনুধাবন করে কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, মাহিয়া তাসনিম প্রিয়া, আপনি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখা হচ্ছে না, তাই ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, এই হতাশা কাটানোর জন্য ইসলামের দৃষ্টিতে করণীয় কি? বোন মাহিয়া, এটি একটি সুবর্ণ সুযোগ, স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এ সময় আমরা বাসা বাড়িতে চাইলে আমাদের নলেজকে বিল্ড আপ করতে পারি, উন্নত করতে পারি, সমৃদ্ধ করতে পারি। আমরা চাইলে এই সময়টাতে, বিশেষ করে আমি অনেকেরই বলি এবং এই লাইভে আমরা একাধিকবার বলেছি যে কোরআনে কারিমকে বুঝে পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যখন কোরআনকে বুঝে পড়তে পারবেন তখন আপনি যে স্বাদ পাবেন সে স্বাদ বর্ণনা করে বোঝানো কঠিন। তো আপনি এই অবসর সময়ে কোরআন বুঝে পড়ার যে কোর্সগুলো আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার এস এম নাহিদ ভাইয়ের যে কোর্সটি আছে আল কোরআনের ভাষা, সেটি আমরা রেফার করেছিলাম এবং তিনি ব্যক্তিগতভাবে, আমি তাকে চিনি অত্যন্ত কাছে থেকে, অত্যন্ত মুখলেস একজন মানুষ, আল্লাহর জন্য কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ, এটি আমার সুধারণা, ওলা উজাক্কি আল্লাহ আহাদা। তো তার এটি, এর বাইরে আমাদের একজন ছোট ভাই আছে মুফতি আবদুল্লাহ মাসুম, তার একটা প্রোগ্রাম আছে নুরুল কোরআন নামে, প্রফেসর মুখতার আহমদের একটা আছে তারবিয়া ইনস্টিটিউট নামে, এরকম আরও অনেক আছে, মহিউদ্দিন ফারুকি ভাই আছেন, আরও অনেকে কাজ করছেন। এই সমস্ত ওলামা একরামের এই কোর্সগুলো অনলাইনে এই সুযোগে আপনারা খুব সিরিয়াসলি যদি শিখে ফেলেন এবং সেগুলো সম্পন্ন করেন, ইনশাআল্লাহ আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়টাকে অনেক বড় অর্জনে আপনি পরিণত করতে পারবেন। মুশকিল হলো আমাদের অবসর সময়গুলো নষ্ট করে ফেলে শয়তান, কারণ আমাদের সেজের জন্য কোনো প্ল্যান থাকে না, যেহেতু কোনো সুনির্দিষ্ট কাজের প্রেশার নাই, পড়াশোনার প্রেশার নাই, তাহলে আমরা নিজেদেরকে ব্যস্ত করে রাখতে পারি। আচ্ছা, যারা অনেকগুলো হয়ে থাকে সেগুলোতে সম্পৃক্ত হয়ে থাকলে আপনার সময়টা ভালোভাবে কাটবে, ডিপ্রেশনে ভুগবেন না। আজকাল আমাদের এত বেশি সময় যে সময় কাটাবার জন্য আমরা আলেমদের কাছ থেকে পরামর্শ নিই যে কীভাবে সময় কাটাবো, সময় কাটানোর জন্য কিছু দেন। সাহাবা ইকরাম রেদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমলগুলো করতে করতে এত বেশি তাদের উপরে প্রেশার হয়ে যেত যে তারা কোনো সময়ই পেতেন না। এই জন্য কোনো কোনো সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো কদ কাসুর আলাই, আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, আপনি আমার জন্য সংক্ষেপ করে দেন। চিন্তা করুন, এত বেশি হয়ে গেছে যে তিনি সংক্ষেপ করতে চাচ্ছেন, আর আমাদের কাছে এত বেশি সময় যে আমরা সময় কাটানোর জন্য কাজ খুঁজতেছি যে কী কাজ পাওয়া যেতে পারে। এগুলো হলো সবগুলো আমাদের পদ্ধতিগত ত্রুটির কারণে। আল্লাহ তাআলা শিক্ষার্থী সহ যারা এই শুনে ভুগছেন তাদের ডিপ্রেশন দূর করে দিন। ডিপ্রেশন দূরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড় করা, তাআল্লুক মা আল্লাহ করা, আর এর সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আপনি অন্য সময় সালাত হুলস্থুল করে পড়েন, এই সময়টাতে খুব ধীরে ধীরে পড়ুন, সুন্নতগুলো এবং নফলগুলোকে খুব এহতেমামের সাথে আদায় করুন, গুরুত্বের সাথে আদায় করুন এবং আল্লাহর সাথে একটু কথা বলুন নির্জনে, আধা ঘন্টা 10 মিনিট করে প্রতিদিন কথা বলুন, আপনার সুবিধা অসুবিধাগুলো, আপনার অপরাধগুলোর কথা। আপনি সময় কাটানোর জন্য যদি ভালো করে পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ বিজনিল্লাহ ডিপ্রেশন আসার সুযোগই পাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।